পুরুষদের যৌন দুর্বলতায় অসাধারণ কাজ করে একটি ওষুধ টিটানিয়াম। আসুন জেনে নেই কোন কোন সিমটমস থাকলে আমরা টিটানিয়াম ব্যবহার করতে পারি। যৌন দুর্বলতা স্থায়ীভাবে দূর করে, এই টিটানিয়ামটা পুরুষদের যৌন দুর্বলতা স্থায়ীভাবে দূর করে যদি সঠিক ডোজে এই ওষুধটা প্রয়োগ করা যায়। ওষুধটা কী করে? মিলনে স্থায়িত্ব বাড়ে, অর্থাৎ যাদের যৌনমিলনে স্থায়িত্ব কম তাদের স্থায়িত্ব বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে এই টিটানিয়াম ওষুধটা। অনেক রাজ্যে লিঙ্গ শক্ত হয় না, মজবুত হয় না, এরকম অভিযোগ করে এসে আমাদের কাছে, ডাক্তারদের কাছে। তো এই যে টিটানিয়াম ওষুধটা, এটা কিন্তু লিঙ্গ শক্ত এবং মজবুত করে। হ্যাঁ, আর কী করে? যাদের লিঙ্গের ব্লাড সার্কুলেশন, রক্ত প্রবাহ কম, তাদের পুরুষাঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করে, বীর্যের উৎপাদন বাড়ে এবং সাথে সাথে বীর্যের ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ স্পার্ম কাউন্ট বাড়ে, স্পার্মের সংখ্যা বাড়ে, বীর্যের পরিমাণ বাড়ে, উৎপাদন বাড়ে, বীর্যের ঘনত্ব বাড়ে এবং মোটিলিটি, অর্থাৎ স্পার্মের মোটিলিটি, স্পার্মের সংখ্যা এবং স্পার্মের চলার গতি, মোটিলিটি, এটা এই ওষুধটা বৃদ্ধি করতে সাহায্য করে। টেস্টোস্টেরন হরমোন বাড়ে, টিটানিয়াম ওষুধটা টেস্টোস্টেরন হরমোন বাড়ায়, অর্থাৎ পুরুষ হরমোন আমরা যেটাকে বলি সেই হরমোন বৃদ্ধি করে। অনেকে এসে অভিযোগ করেন যে, ডাক্তার সাহেব, মিলনে আগ্রহ হারিয়ে ফেলেছি, স্ত্রীর সাথে যৌনমিলনের আকাঙ্ক্ষা একেবারেই নাই। তো আমি বলি যে টিটানিয়াম ওষুধটা সেই সব পুরুষদের যৌন মিলনের প্রতি যে আগ্রহ সেটি ফিরিয়ে আনতে সাহায্য করে এই ওষুধটা। এটা আপনার ধ্বজভঙ্গ রোগ, ধ্বজভঙ্গ সমস্যাটা দূর করতে সাহায্য করে। অনেকে বলে যে যৌন মিলনে পরিপূর্ণ তৃপ্তি পায় না, আগের মতো তৃপ্তি নাই, যৌন মিলনে স্ফূর্তি নাই। তো এই টিটানিয়ামটা ন্যাচারালি আপনার যৌন মিলনের যে তৃপ্তি সেটা ফিরিয়ে আনতে সাহায্য করে। অনেকে আছে যে মিলন করছে, ঠিক আছে, মিলন করতে করতে হঠাৎ মাঝখানে লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে, তো তখন তো বুঝতেই পারছেন লিঙ্গ নিস্তেজ হয়ে গেলে তো আর সহবাস করা সম্ভব নয়। টিটানিয়াম ওষুধটা এই যে মিলনের মাঝখানে লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়া, নরম হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা দূর করে এবং রোগীকে নিরাময় করে, এটা ঠিক করে। যাদের লিঙ্গ একেবারেই স্ট্রং হয় না, হ্যাঁ, যাদের লিঙ্গ একেবারেই স্ট্রং হয় না, একেবারেই দাঁড়ায় না, আমরা এটাকে মেডিকেলের ভাষায় বলি ইরেকটাইল ডিসফাংশন। এই ইরেকটাইল ডিসফাংশনে টিটানিয়ামের ভূমিকা অসাধারণ, অর্থাৎ টিটানিয়াম এই ইরেকটাইল ডিসফাংশনটা, লিঙ্গ না দাঁড়ানোর যে সমস্যাটা, এটা পরিপূর্ণভাবে ঠিক করতে সহায়ক। এটা কিন্তু মহিলাদের জন্য নয়, মহিলাদের শরীরে এই ওষুধটার কোনো ফাংশন নাই। এই ওষুধটা প্রিম্যাচুর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্যপাত, যাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় কয়েক সেকেন্ডে বা দু এক মিনিটের মধ্যেই, তাদের জন্য ওষুধটা খুবই উপযোগী। এটি দ্রুত বীর্যপাত সমস্যাটাকে ঠিক করতে সাহায্য করে। এটি শরীরে, পুরুষদের শরীরে পুষ্টি যোগায়, অর্থাৎ স্বাভাবিক কাজকর্মের যে শক্তি, নিত্য নৈমিত্তিক কাজকর্মের যে শক্তি, ব্রেনের শক্তি, চিন্তা শক্তি, কর্মক্ষমতা, এগুলো বাড়ায়, শরীরের পুষ্টি বাড়ায়, যার ফলে সেক্সুয়াল লাইফটাও ঠিক হয়। হ্যাঁ, আর মানে সর্বশেষ এটা বলা যায় যে পুরুষদের যৌন দুর্বলতার জন্যে, অর্থাৎ যে কোনো রকমের পুরুষদের যৌন দুর্বলতার জন্যে এটি একটি ভালো ঔষধ। যেমন দ্রুত বীর্যপাত, স্পার্মের সংখ্যা কম, স্পার্মের গতি কম, লিঙ্গ শিথিল হয়ে যাওয়া, স্ট্রং না হওয়া, বিভিন্ন রকম সমস্যার জন্যে একটা ভালো একটা ওষুধ হতে পারে টিটানিয়াম। তবে শুধু ওষুধ খেলেই হবে না, সাথে সাথে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে,
পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, ব্যায়াম করতে হবে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। তবে ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শেই খেতে হবে, কারণ সবার এক ডোজ নাও হতে পারে। এখন আমি টিটানিয়াম ওষুধের ডোজটা বলছি। টিটানিয়াম সাধারণত টিটানিয়াম 3X ব্যবহৃত হয়, আর টিটানিয়াম 3X ডোজ হচ্ছে সাধারণত, মানে একটা কমন ডোজ হতে পারে, দুটি করে এটা ট্যাবলেট আকারে পাওয়া যায় বাজারে অ্যাভেলেবল, দুটি করে ট্যাবলেট 2 থেকে 3 বার ভরা পেটে, আবার বলছি দুটি করে ট্যাবলেট 2 থেকে 3 বার ভরা পেটে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তবে সবথেকে ভালো হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং এই ওষুধের প্রতি যাদের সেন্সিটিভিটি আছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটা কখনোই ভুলেও গ্রহণ করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি।